শহীদ জননী জাহানারা ইমামের আদর্শ ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। সকালে শহীদ জননীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমির প্রশাসন ভবনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় একথা বলেন তিনি। সভায় বক্তারা শহীদ জননীর সংগ্রামী দিনগুলোর কথা স্মৃতিচারণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা। কি অসম সাহসী নিয়ে